এই মুহূর্তে যখন রাজ্যের চারদিকে বাজেটে রাজ্য কি পেলো না পেলো নিয়ে চর্চা চলছে বাংলাকে বাজেটে বঞ্চনা করা হয়েছে কুর্সি বাঁচানোর জন্য বাজেট করেছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্ধ্রপ্রদেশ বিহারকে উপুর করে দিয়েছে দুহাত উপুর করে দিয়েছে এমনকি যে উত্তরবঙ্গ থেকে বারবার বিজেপিকে জিতিয়ে এসেছে সেই উত্তরবঙ্গের জন্য কোনো বরাদ্দ ঘোষণা করেনি বিজেপি চর্চা চলছে কিনা এ রাজ্য থেকে এবার বারোজন বিজেপিকে সাংসদ দিয়েছে রাজ্যবাসী বারোজন সাংসদ তারা লোকসভায় পাঠাতে পেরেছেন রাজ্যবাসী ভোটেই তো কিন্তু তারপরেও রাজ্যকে যখন বঞ্চনা করা হয় তখন যখন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিজেপি ছাড়া প্রত্যেকে সরচা হচ্ছে ঠিক সেই সময় ঠিক সেই সময় কেন্দ্রের উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি নতুন থিওরি আবিষ্কার করলেন এর আগে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ থেকে এই পাহাড়কে বাদ দেওয়ার জন্য নানান আন্দোলন হয়েছে গোর্খাল্যান্ডের দাবি উঠেছে এবং সেই গোর্খাল্যান্ডে দাবিতে কখনও কখনও বিজেপিও বিমল গুরুংদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে কেউ কেউ বলেছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে যে বিজেপি পাহাড়ে গিয়ে একরকম কথা বলে সমতলে এসে আর একরকম কথা বলে পাহাড়ে বিভাজনের রাজনীতি করে সমতলে এসে বলে যে বাংলাকে ভাগওতে দেবো না আর এই সুকান্ত মজুমদার আবারও বাংলা ভাগেরই কথা বলছেন এবার একটু ফরম্যাটটা বদল করেছেন একটু অন্য থিওরি তিনি নিয়ে এসেছেন তিনি বলছেন যে তাহলেই বাংলার উন্নতি হবে অন্তত উত্তরবঙ্গের উন্নতি হবে বাংলার নয় তার বক্তব্য উত্তরবঙ্গের উন্নতি হবে কিন্তু উত্তরবঙ্গ তো বাংলাকে ছাড়া নয় পশ্চিমবঙ্গেরই একটা অংশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলা হয় সুকান্ত মজুমদার তিনি বলছেন উত্তরবঙ্গের যে আটটি জেলা আছে সেই আটটি জেলাকে নিয়ে এটাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া হোক তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এমন একটি প্রস্তাব দিয়েছেন বলে তিনি নিজেও দাবি করছেন ঠিক কি বলছেন একবার শুনুন না আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে তুলে আপাতত যে প্রেজেন্টেশন যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্য এবং এই উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো শুনলেন সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়ে এসেছেন এই দাবি করে যে এই উত্তরবঙ্গের আটটি জেলাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেয়া হোক তাহলে নাকি সেখানে উন্নয়ন হবে বরাদ্দ বাড়বে এতে রাজ্যবাসী পশ্চিমবঙ্গের কোনো ক্ষতি হবে না বলে তিনি মনে করছেন খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসে সোচ্চার হয়েছে রাজ্যের শাসক দল আজ কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তর বাংলার যে নটি জেলা আটটি জেলা আছে সেই আটটি জেলাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন যে তিনি সংবিধান মেনে চলবেন এই দাবি সংবিধানের পরিপন্থী কারণ উত্তরবঙ্গ বলে আলাদা কোনো ভূখণ্ড ভারতবর্ষে নেই যে আটটি জেলাকে বলা হচ্ছে উত্তরবঙ্গ সেটি আসলে পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ এবং পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত জেলা সুবিধার জন্য লোকে উত্তরবঙ্গ বলে থাকে মানে আটটি উত্তর প্রান্ত পশ্চিমবঙ্গ আমার মনে হয় এই পাহাড় এখন তো সেখানে খুব স্বাভাবিকভাবে আমি কিছুদিন আগেও পাহাড়ে ঘুরে এসেছি হ্যাঁ এটা দেখুন প্রত্যেকটা জায়গাতেই চাওয়া পাওয়ার সাথে ব্যালেন্স হয় না এবং আমার আপনার ঘরেও হয় না তো সেখানেও একটা কোথাও গিয়ে তারা বলেন যে এটা তারা না ওটা তারা তারাপান্নাই আছে কিন্তু পাহাড়ের যে রক্তক্ষয়ী সংগ্রাম যে আন্দোলন যে অশান্ত অবস্থায় সেখানে হোটেল ব্যবসা মার খাচ্ছিল প্রত্যেক দিন সেখানে অশান্তি ভারী বুটের শব্দ সেগুলো তো আর নেই কিন্তু কোথাও গিয়ে কি সুকান্ত মজুমদাররা সেটা চাইছেন না এই প্রশ্ন তো উঠে যাচ্ছে আবারও কি পাহাড়ে আমরা নতুন করে অশান্তি দেখতে পারবো দেখতে পাবো সুকান্ত মজুমদার যে কথা বলছেন তিনি তো কার্যত আগুন লাগানোর মতন কথা বলছেন এই ধরনের মন্তব্যে আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বিরোধিতা করা উচিত তৃণমূল কংগ্রেস অতি অবশ্যই তারা বিরোধিতা করবে শাসক দল তারা প্রত্যেকটি রাজনৈতিক দলেরই বোধহয় বিরোধিতা করা উচিত কারণ তিনি আবারও রাজ্যভাগেরই দাবি করছেন এটা ঠিক যে বিজেপি সবসময় ছোট রাজ্যের পক্ষে এর আগেও তারা ঝাড়খণ্ডকে আলাদা করেছে এভাবে ছোট ছোট রাজ্যের উন্নতি করার ছোট অঞ্চলকে একটা নতুন রাজ্য বা একটা রাজ্যের কিছুটা অংশ কেটে নিয়ে আরেকটা রাজ্য তৈরি করা এর পক্ষে বিজেপি এর আগে আমরা দেখেছি বারবারই করে বিজেপি গোর্খাল্যান্ডের সমর্থন করেছে এবং বিমল গুরুংদের সমর্থনে দার্জিলিং থেকে তারা সাংসদ পাঠিয়েছে লোকসভাতে সে যশবন্ত সিনহা হোক এস এস আলু আলিয়া হোক কিংবা এখন যিনি রয়েছে ফলত সেই রাজু বিস্তার তাকে হোক ফলত সেই জায়গা থেকে কিন্তু উত্তরবঙ্গকে আবারও একটা ভাগাভাগির বা ভাগ করার একটা পরিকল্পনা বলে মনে হচ্ছে সুকান্ত মজুমদার যতটা শান্তভাবে গোটা বিষয়টি বললেন বিষয়টা বোধহয় এতটা সহজ সরল নয় এত সহজে বোধহয় সেখানে এই অঞ্চলগুলোকে অন্য অন্য কোনো স্টেটের সাথে যুক্ত করে দেওয়া বা উত্তর পূর্ব ভারতের অংশ হিসেবে বিবেচনা করা এতটা সহজ হবে না আমার মনে হয় রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল বিজেপি ছাড়া আমার মনে হয় বিজেপিরই অন্যান্য যারা নেতারা রয়েছেন তারাই বিষয়টাকে সমর্থন করবেন কিনা আমার খুব সন্দেহ আছে সেটা অবশ্য আগামী দিনে বোঝা যাবে কারণ বিজেপির মধ্যেই আমরা দেখেছি দ্বিমত্ব রইছে বিজেপি এই মুহূর্তে তিনটে গোষ্ঠীতে বিভক্ত সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী যদিও দিলীপ ঘোষকে এই মুহূর্তে দিয়ে দাবড়ে তাকে এর কিছুটা থামানো তিনি সংগঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন না তো এভাবে বোধ উন্নয়ন সম্ভব নয় তিনি যে কথা বলছেন কারণ তিনি রাজ্যকে তারা বঞ্চিত করেছেন এটা তার কথা থেকে একটা পরিষ্কারও হয়ে যাচ্ছে যে রাজ্যের উন্নয়নে যে কেন্দ্র কোনো বরাদ্দ করেনি সেটাও একটা পরিষ্কার হয়ে যাচ্ছে তাই তিনি বলছেন যে পার্টিকুলারলি উত্তরবঙ্গকে যদি আলাদা করে দিয়ে সেখানে একটা উন্নয়নের কিছু দেওয়া যায় প্যাকেজ দেওয়া যায় কি কোনো প্রকল্প দেওয়া যায় সেটা বলার চেষ্টা করছেন বোধ হয় অর্থাৎ উত্তরবঙ্গের মানুষকেও একটা কোথাও গিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন কারণ তাদেরকে দুহাত ঢেলে ভোট দেয় উত্তরবঙ্গের মানুষজন এতদিন কোচবিহার দিয়ে এসেছে কোচবিহার এবার হেরে গিয়েছে তারা আলিপুরদুয়ার রয়েছে জলপাইগুড়ি রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোর ভোট তো পেয়ে থাকে বিজেপি উত্তরবঙ্গের পাহাড় রয়েছে দার্জিলিং দার্জিলিংয়ের ভোট বারবার তারা পেয়েছে দার্জিলিংবাসীর ভোট ফলত এই জায়গাগুলোতে কিন্তু কোথাও গিয়ে তাদেরকে একটা সান্ত্বনা বা ললিপপ ঝোলানোর কাজ করলেন সুকান্ত মজুমদার এমনটা কিন্তু মনে হচ্ছে যে সুকান্ত মজুমদারের এই বক্তব্যকে আমি জানি না বিজেপি অন্যান্য নেতারা সমর্থন করবেন কিনা না ইনফ্যাক্ট পাহাড়ের নেতারাই সমর্থন করবেন কিনা আমার খুব সন্দেহ আছে আর উত্তরবঙ্গ উত্তরবঙ্গের যে ভাগটা বলা হচ্ছে সেটা তো রাজ্যের অবিচ্ছেদ্য অংশ সেটাকে কী করে ভাগ করা যাবে এমনভাবে তো কোনোদিন মেনে নেবে না সেটা রাজ্যের সরকারও মেনে নেবে না রাজ্যের সরকার ইতিমধ্যেই তারা সরকারি দলের বা শাসক দলের নেতারা সোচ্চার রয়েছেন এখন এটা অতি অবশ্যই দেখতে হবে যে এতে বিজেপির স্ট্যান্ড পয়েন্ট কী থাকে বা কংগ্রেস তো প্রশ্ন জাগে সুকান্ত মজুমদার কি বাংলা ভাগের নতুন কোনো ফর্মুলা আবিষ্কার করলেন এই উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত করে দেওয়ার জন্য নামে এই প্রশ্ন কিন্তু জাগছে আর এই প্রশ্ন বা এই বক্তব্য আগামী দিনে বাংলার পাহাড় অঞ্চল বা উত্তর বঙ্গকে কতটা উত্তপ্ত করবে উত্তরবঙ্গ কিভাবে এর রিয়াকশন দেবে সেটা তো সময়ে বলবে সেটা কাল থেকে হয়তো বোঝা যাবে কিন্তু এই বক্তব্যকে এই বাংলা ভাগের নতুন একটা ফর্মুলা নতুন চক্রান্তই বলবো নতুন চক্রান্তকে আমার মনে হয় না বাংলার মানুষ ভালোভাবে মেনে নেবে আপনারা কি মনে করেন সেটা অতি অবশ্যই জানান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফল এত সহজ বিষয় না যতটা কুল অ্যান্ড কামভাবে বললেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বিষয়টা এতটা সহজ না সহজভাবে নেবেন না আপনারা কোনো বক্তব্য থাকলে অতি অবশ্যই জানান ভালো মন্দ যেটাই হোক না কেন জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ